আমরা যেটা ভারতে দেখেছি, হাসপাতালের বাইরে, হাসপাতালের প্রাঙ্গণে বা গাড়িতে মৃত্যুবরণ করেছে হাসপাতালের সামনে, এই ধরনের উদাহরণ বাংলাদেশে নাই। আমরা চেষ্টা করেছি, সকল ডাক্তার নার্স আন্তরিকভাবে চেষ্টা করেছে এই কোভিড মোকাবেলা করার জন্য, এবং সফলতা পেয়েছি। পৃথিবী আমাদেরকে প্রশংসা করেছে, ব্লুমবার্গ প্রশংসা করেছে, আমেরিকার প্রতিষ্ঠান WHO প্রশংসা করেছে, এবং সবচেয়ে বড় প্রশংসা হলো মাননীয় প্রধানমন্ত্রী নিজে স্বয়ং প্রশংসা করেছে যে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে চিকিৎসায় বিরাট সফলতা দেখিয়েছে, যা বিশ্বে বড় বড় রাষ্ট্রও পারে নাই। আমেরিকার মতো রাষ্ট্র, ইংল্যান্ডের মতো রাষ্ট্র এবং ভারত যে পাশে বড় রাষ্ট্র, তারাও হিমশিম খেয়েছে। বাংলাদেশ সীমিত সম্পদ নিয়ে, সীমিত ম্যান পাওয়ার নিয়ে খুব সফলতার সাথে করোনা মোকাবেলা করেছে। আজকে একটি মাইলস্টোন, সেটা হলো আজকে আমরা যে অ্যানেস্থেসিওলজিস্টদেরকে আমরা নিয়োগ দিতে পারছি। আমাদের ডাক্তার নার্সের কমতি রয়েছে, এটা আমরা জানি, কিন্তু এর মধ্যে ওই কোভিডের মধ্যেও আমাদের সকল কার্যক্রম চলমান আছে। কোভিড চিকিৎসার পাশাপাশি আমাদের সচিব মহোদয় বললেন যে আমরা ডাক্তার নিয়োগ দিয়েছি, যে 4,000 নিয়োগ হতে যাচ্ছে, এর আগে 7,000 নিয়োগ হয়েছে, প্রায় 10-12 হাজার ডাক্তার নিয়োগ হয়ে গেছে। নার্স নিয়োগ আরও ফাইনাল হয়ে গেছে 8,000, এর আগেও প্রায় 8-10 হাজার নার্স নিয়োগ হয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মচারী কর্মকর্তা নিয়োগ হয়েছে এই করোনা মোকাবেলার জন্য। এবং আপনারা জানেন করোনার মধ্যে সবচেয়ে বেশি একটি প্রয়োজন হয় ICU। আমাদের লোকজনেরা, একটি উদাহরণ দিই, যে নর্থ সিটি কর্পোরেশনের যে একটি মার্কেট, এটা মার্কেট ছিল, সেইটাকে আমরা ফিল্ড হাসপাতালে 24 দিনে আমরা তৈরি করেছি, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ICU আমরা তৈরি করেছি, যেখানে 250 বেড ICU আছে। সারা ঢাকা শহরে সব হাসপাতাল, সরকারি হাসপাতাল মিললেও 250 বেড হবে না, ওই একটি জায়গায় আমরা 250 বেড ICU আমরা বানিয়েছি এই করোনার মধ্যে, এই সেকেন্ড ওয়েভের মধ্যে, এবং প্রায় ওখানে 1000 বেড। তার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার, সেখানেও প্রায় 400 বেডের একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে, যেখানেও প্রায় 100 ICUর মতো নির্মাণ করা হয়েছে। এই কাজগুলো এমনি এমনি হয় না, চিকিৎসা ভালো, করোনা কন্ট্রোল এমনি এমনি হয় না, এর পিছনে অনেক লোকের ত্যাগ আছে, অনেক ডাক্তার নার্স কর্মীরা যারা আজকে 2 বছর যাবৎ খাটছে, তারা পরিবারের সাথে অনেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তারা ত্যাগ করছে, তারপরে আমরা ফল পাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক গাইডেন্স আছে, খুবই আন্তরিক, যখন যেটা আমরা চাচ্ছি সেই জিনিসই উনি দিয়ে দিচ্ছেন, সেই জন্য করোনা মোকাবেলা আমরা করতে পারছি। করোনা নিয়ন্ত্রণে আছে বিদায় আজকে আমাদের অর্থনীতি ভালো আছে, আজকে 6% গ্রোথ রেট আছে, যেহেতু করোনা নিয়ন্ত্রণে আছে। স্কুল কলেজ বন্ধ ছিল আপনারা জানেন প্রায় 1.5 বছর, আজকে করোনা নিয়ন্ত্রণে আসছে বিদায় স্কুল কলেজ আমরা খুলতে পারছি, করোনা নিয়ন্ত্রণে আছে বিদায় খাদ্যের অভাব হচ্ছে না, ব্যবসা বাণিজ্য চলছে, আমাদের বিদেশে যাওয়া আসা চলছে, রিমিটেন্স আমাদের রেকর্ড পরিমাণ রিমিটেন্স আমরা পেয়েছি। করোনা নিয়ন্ত্রণ আছে বিধায় এখন আমাদের দেশের জন্য অন্যান্য দেশের দরজা খুলে যাচ্ছে, অর্থাৎ করোনা নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি, এবং সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ ভূমিকা রাখছে এবং অন্যান্য মন্ত্রণালয় পাশাপাশি সহযোগিতা করে যাচ্ছে।